আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ক্যাড একাডেমির অনলাইন কার্যক্রমের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম অধ্যায় বাংলাদেশি মুদ্রা ও নোটের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে হচ্ছে আমি কিছু দাগের অঙ্ক করিয়েছিলাম, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করিয়েছিলাম। আজকে আমি এই অধ্যায়ে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, এখানে প্রশ্নটা কি, দুটি খাতার মূল্য 6টি 10 টাকার নোটের সমান। দুটি খাতার মূল্য কত বলা হয়েছে? সরাসরি না বলে বলা হয়েছে 6টি 10 টাকার নোটের সমান। 10 টাকার নোট তোমরা নিশ্চয়ই চিনো, 10 টাকার 6টি নোট একত্র করলে যা হবে দুইটি খাতার মূল্য তা, এবং একটি কলমের মূল্য 45 টাকা 60 পয়সা। কলমের মূল্যটা বলা হয়েছে কত? 45 টাকা 60 পয়সা। তাহমিদ দোকানদারকে 5টি 100 টাকার নোট দিল। তাহমিদ কী করলো? দোকানদারকে এই খাতা এবং কলমের মূল্য বাবদ সে কত দিল? 5টি 100 টাকার নোট দিল। এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে বুঝতে পেরেছ, তাহমিদ দোকানে গেছে খাতা কিনতে এবং কলম কিনতে। সে খাতার মূল্য ছিল কত? দুটি খাতার মূল্য ছিল 6টি 10 টাকার নোটের সমান, এবং একটি কলমের মূল্য ছিল 45 টাকা 60 পয়সা। দোকানদারকে সে 5টি 100 টাকার নোট দিল। প্রথম প্রশ্নটা কি, দেখো দুটি খাতার মূল্য কত। এখানে কিন্তু সরাসরি খাতার মূল্য উল্লেখ করা নেই, তাহলে কি আমাকে প্রথম প্রশ্নটা বের করতে হবে কি, দুটি খাতার মূল্য কত। যদি আমি সমাধান করি, দেখো ক নাম্বারে সমাধান, প্রশ্নে কি বলা হয়েছে যে 6টি 10 টাকার নোট, ঠিক আছে। তাহলে যদি আমি লিখি 6টি 10 টাকার নোট সমান কত? 6 × 10, ঠিক আছে, মনে থাকবে? যখন মনে করো এরকম টাকার ক্ষেত্রে বলা হবে যে নোটের ক্ষেত্রে, এখানে কি 6টি 10 টাকার নোট, তাহলে 6-এর সাথে আমাকে 10 গুণ করতে হবে, এত টাকা। 6×10 আমরা কত জানি? 60। তাহলে 60 টাকা। তাহলে সুতরাং দুইটি খাতার মূল্য কত? 60 টাকা। দুইটি খাতার মূল্য 60 টাকা, ঠিক আছে। এইটা গেল কয় সমাধান। এরপর যদি আমি খ করতে চাই, দেখো খয়ের কথা কি বলা হয়েছে, তাহমিদ দোকানদারকে কত টাকা দিল। এখানে প্রশ্নে কি বলা হয়েছে, তাহমিদ দোকানদারকে 5টি 100 টাকার নোট দিল। তাহলে যদি আমি খ লিখি, দেখো খয় সমাধান, আগের মতোই যদি লিখি 5টি 100 টাকার নোট সমান 5×100, এত টাকা। 5-এর সাথে 100 গুণ করলে কত হবে? এখানে দেখো 5-এর সাথে যদি আমি 1 গুণ করি, তাহলে 5×1=5, আর 20 নেমে গেল, তাহলে কত হলো? 500 টাকা। তাহলে তাহমিদ দোকানদারকে কি 500 টাকা দিল। সুতরাং তাহমিদ দোকানদারকে 500 টাকা দিল। বুঝতে পেরেছ? তাহমিদ খাতা কিনলো কত? 60 টাকার, এবং তাহমিদ দোকানদারকে দিল কত? 500 টাকা। এরপরে দেখো গ নাম্বার যদি আমি করতে চাই, গ নাম্বারে কি বলা হয়েছে, খাতা এবং কলমের মোট মূল্য কত টাকা। আমরা কি জানি যে দুইটি খাতার মূল্য কত? 60 টাকা আমরা পেয়েছিলাম।
দুইটি খাতার মূল্য 60 টাকা কিন্তু যেহেতু দেখো কলমের মূল্যতে পয়সা উল্লেখ রয়েছে আমাকে এখানে পয়সা উল্লেখ করতে হবে পয়সা যেহেতু নাই তাই আমি এখানে শূন্য শূন্য পয়সা উল্লেখ করলাম ঠিক আছে আর কলমের মূল্য দেখো কলমের মূল্য কত টাকা ছিল এখানে 45 টাকা 60 পয়সা 45 টাকা 60 পয়সা তাহলে খাতা ও কলমের মোট মূল্য এখানে বের হবে মোট মূল্য মোট যেহেতু বলা হয়েছে তাহলে এখানে কি করতে হবে আমাকে যোগ করতে হবে দেখো উপরে শূন্য শূন্য আছে তাই সরাসরি এখানে 60 নেমে যাবে 5 এর সাথে শূন্য যোগ করলে কত হবে 5 আর 4 এর সাথে 6 যোগ করলে কত হবে 10 তাহলে 105 টাকা 60 পয়সা এটা কি তাহলে কি বের হলো এটা খাতা ও কলমের মোট মূল্য বের হলো ঠিক আছে ঘ নাম্বার দেখো কি বলা হয়েছে দোকানদার তাহমিদকে কত টাকা ফেরত দিলেন আমরা কি জানি আমরা আগের অঙ্কে জেনেছিলাম যে তাহমিদ দোকানদারকে কত 500 টাকার নোট দিয়েছিল তাহলে যদি আমি এটা লিখি তাহমিদ দোকানদারকে দিল কত 500 টাকা শূন্য শূন্য পয়সা আর তাহমিদ মোট খরচ করলো কত এই যে তাহমিদ খাতা এবং কলম কিনলো কত টাকা কিনছিল মোট খরচ করলো কত ছিল 105 টাকা 60 পয়সা তাহলে দোকানদার তাহমিদকে কত টাকা ফেরত দিল এটা বের করতে হলে কি আমাকে এখানে বিয়োগ করতে হবে এটা বের করতে হলে কি বিয়োগ করতে হবে দোকানদার তাহমিদকে ফেরত দিল দেখো যদি আমি এটা বিয়োগ করি উপরে আমি 10 ধরতে হবে ঠিক আছে এখানে কি শূন্য শূন্য নেমে গেল আর উপরে যদি আমি এখানে 10 ধরি ঠিক আছে 10 থেকে 6 বিয়োগ করলে কত হবে 4 হবে আর এই যে এখানে 1 ধরছিলাম এই একটা আমি এখানে নিয়ে আসলাম তাহলে কত হলো 6 হ্যাঁ এখানে কত হলো 6 তাহলে উপরে যদি আমি আবারও 10 ধরি তাহলে 6 থেকে যদি আমি 10 বিয়োগ করি কত হবে 4 এই একটা আবার এখানে নিয়ে আসলাম কত হলো 1 1 থেকে 10 বিয়োগ করলে কত হবে 9 1 এই একটা যদি এখানে নিয়ে আসি কত হলো 2 2 থেকে যদি আমি 5 বিয়োগ করি কত হবে 3 তাহলে 394 টাকা 40 পয়সা এটা কি উত্তর অর্থাৎ আমি দোকানদারকে 394 টাকা 40 পয়সা দিল তাহলে নিশ্চয়ই আজকে তোমরা যোগ্যতা ভিত্তিক প্রশ্নটা ভালোভাবে বুঝতে পেরেছো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ